তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বারোবিশা চৌপট্টিতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট রাজনীতির সমীকরণে এই আলিপুরদুয়ার জেলা তৃণমূলের জন্য বেশ চিন্তার কারণ। কারণ অতীতে ১৯ লোকসভায় কিংবা ২১ বিধানসভায় উভয় ভোটে আশানুরূপ ফল হয়নি রাজ্য শাসক শিবিরের। এখন ড্যামেজ কন্ট্রোলে অভিষেক, পৃথক রাজ্যের প্রসঙ্গ টেনে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক আক্রমণ শোনালেন তৃণমূল সাংসদ। আপনারা ভেবেছিলেন যে আলিপুরদুয়ার হয়তো আগামী দিন আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি মিলে আলাদা পৃথক রাজ্য বিজেপি গড়বে এবং আপনারা আপনাদের অধিকার পাবেন। এখন আপনারা বুঝতে পারছেন যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমাদের এই যে কর্মসূচি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সারা ভারতবর্ষে এই কর্মসূচি এর আগে কোনোদিন কেউ নিতে পারেনি। অতএব স্বাভাবিকভাবে বিরোধীরা আতঙ্কিত, যেভাবে মানুষ দলে দলে নিজেদের মতামত প্রতিষ্ঠিত করতে আসছেন এটা দেখে বিরোধীরা ভয় পেয়ে গেছে। যেখানে গেছেন সেখানকার লোক খাল কেটে কুমির তো এনেই ফেলেছেন, খোঁজা বিজেপি মুখপাত্র সমীপ ভট্টাচার্যে। এনে ফেলেছেন তো, যেখানে গেছেন ওখানের লোক খাল কেটে কুমির এনে ফেলেছেন। ছোট ছোট গোখরো সাপ খালি মাঝে মধ্যে এই ধরনের রাজবংশীদের খুন করছে, সেটা কুমির দিয়ে না হলে অন্য জিনিস দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে অচিরেই। অভিষেকের নবজোয়ার কর্মসূচি ঘিরে সুর চড়েছে বিরোধীরা। তাঁদের উদ্দেশ্যে অভিষেক বলেন, অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে নাটক করছেন। আমি বিরোধী দলের নেতাদের বলছি, আমি ৭ দিন রয়েছি, আপনারা ৬ দিন থাকুন, আপনার ক্ষমতা থাকলে আপনিও নাটক করে দেখান। মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। অনেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে নাটক করছে, ৬০ দিন ধরে আমি রাস্তায় রয়েছি, আমি নাকি নাটক করছি। আমি বিরোধী দলের নেতাদের বলবো, আমি ৬০ দিন রয়েছি, আপনারা ৬ দিন থাকুন, ঘর পরিবার বাচ্চা সংসার সব ছেড়ে মানুষের পাশে থেকে মানুষের জনমত অর্জন করে মানুষ যাকে চাইছে তাকে প্রার্থী করে দেখান, এই নাটক আপনার ক্ষমতা থাকলে আপনিও করে দেখান, আমি ৬০ দিন আছি, আপনি ৬ দিন থাকুন। বিজেপির কি আর কোনো কাজকর্ম নেই বললেই নেমে পড়বে প্রতিযোগিতায়, পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি মুখপাত্র সমীপ ভট্টাচার্য। বিজেপি কি আর কোনো কাজকর্ম নেই বললেই নেমে পড়বে কম্পিটিশনে, কার সঙ্গে কে কম্পিটিশন করছে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম আছে, কম্পিটিশনের জায়গায় আগে স্তরে পৌঁছন, তারপরে কম্পিটিশন হবে। এখন অভিষেকের নবজোয়ার কর্মসূচি পঞ্চায়েতে মানুষের জোয়ার আনতে পারে কিনা সেটাই দেখার। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে রাজা সাহা ও বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা নিউজ।